ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান। ছোট করে তুমি ভাদা ভাই, লোকের গানটা লোকের গানটা লোকের গানটা লোকের গানটা বারবার করে যাও। তাই তো আজ বিনকুর সিদ্ধার হতে ভিক্ষা করে এসেছি, সর্বপ্রথম ভাইয়ের চরণ দেবা বিভক্তি রাগা পুষ্পাঞ্জলি। তারপরে এই পয়সা দিয়ে আমি দোকান হতে কিছু বাজার হতে কিছু কিনে আমি খুদার জ্বালানি বারণ করবো। জগনে জরুরি দেবী সীতালাবা, তুমি যেখানে যতই দূরে থাকো না কেন মা, এই অদম সন্তানের তুমি রক্ষা করো মা, এই অদম সন্তানের তুমি ভক্তি ভরা পুষ্পাঞ্জলি নাও মা। মাগো
আজ আমি ভক্তির আগে পুষ্পাঞ্জলি দেব মা। আজ এই অদম সন্তানের ভক্তির আগে পুষ্পাঞ্জলি গ্রহণ করে মা। আরে নে মা, প্রাণের পূজা ভক্তি ভরা অঞ্জলি নে মা। আমি বাইরে কোনো গান করছি দাদা? তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম জগতী জননী দেবী শীতলা। তোর মায়ের নাম দেবী শীতলা? শীতলা নয়, শীতলা নয় ভাই, শীতলা নয়। আমার মায়ের নাম হলো জগতী জননী দেবী শীতলা। ওই নামটি ভুলে যা না ভাই না। আমি মায়ের নামে কিছুতেই ভুলতে পারবো না ভাই। পারবি না? আমি কিছুতেই ভুলতে পারবো না ভাই। এই লাঠি দেখতে পাচ্ছিস? আমি ভুলতে পারবো না। ওই নামটি ভুলে গেলে না আমাদের মহারাজ অনেক অর্থ দেবে। আমার অর্থের প্রয়োজন নেই ভাই। আমি মায়ের গুণগানে কিছুতেই ভুলতে পারবো না। ভুলবি না? আমি এখনো বলছি ওই নামটি ভুলে যা। আমি ভুলতে পারবো না ভাই। ভুলবি না? না হলে না আমি মহারাজকে ডাকবো। এ না ভাই না, এ তুমি মহারাজকে ডেকো না ভাই। ডাকবো না? এ না ভাই না। মহারাজ, মহারাজ আসুন মহারাজ। আমি আসছি শঙ্কর শর্মা। এ ওই নামটি ভুলে যা। এখন আমার ওই নামটি ভুলে যা। আমি ভুলতে পারবো না ভাই। মহারাজ আসছে। ওই নামটি ভুলে যা। শঙ্কর শর্মা, এটা কি শঙ্কর শর্মা? মহারাজ, এর নাম দেবদাস। মহারাজ দেবদাস, তুমি এখানে কি করছো দেবদাস? মহারাজ, আমি এখানে বাইরে গুণগান গাইছি মহারাজ। বাইরে গুণগান গাইছো? ভালো তো দেবদাস, এই সর্বপ্রথম আমি তোমার মুখে শুনলাম আমার এই মৎস্য রাজত্বে তুমি মায়ের গুণগান গাইছো। বলো তো দেবদাস, কোন মায়ের গুণগান তুমি গাইছো? তোমার মায়ের নাম কি দেবদাস? আমার মায়ের নাম কি জানেন মহারাজ? আমার মায়ের নাম হলো দেবী শীতলা। এই শীতলার বাচ্চা বন্ধ কর। ওই বেইমানি পচামুড়ি শীতলার নাম মুখে তো ভুলে গিয়ে বলো শিবী শঙ্কর। মহারাজ, আমি কোনোদিন মায়ের নাম ভুলতে পারবো না মহারাজ। জয় মা শীতলা। এই শীতলা বাচ্চা
আরে মেরো না শঙ্খ শর্মা ও মহারা আরে মেরো নায়ামা আরে মেরো না ও মহারাজ আরে মেরো নায়ামা আরে মেরো না দাস হে শ্রী কৃষ্ণ দাস সইতে পারি না চাবুকেরিয়াঘাত সইতে পারি না আর মেরো নায়ামা আর মেরো না ও মহারাজ আর মেরো নায়ামা আর মেরো নায়ামা আর মেরো আরে মেরো না মহারাজ হে মহারাজ আমাকে আপনি আর মারবে না মহারাজ আমি যে চাবুকের আগাদার সহ্য করতে পারছি না মহারাজ আমাকে আরে মেরো না হরি সন্তান দেবদাসকে যেন একটা হাতে মুখে নিয়ে মা মা বলে চিৎকার করছে মহারাজ একটি মাটির ঘট মহারাজ মাটির ঘট মাটির ঘর দেবদাস মহারাজ তোর হাতের মধ্যে যে ঘরটি রয়েছে ওই ঘরটি যে আমার বড় প্রয়োজন দেবদাস মহারাজ এ না মহারাজ আমি বাইরে এই ঘরে তোমার কাছে কিছু দেই দেব না মহারাজ আবার আমার কাছ থেকে বাইরে এই ঘরে তুমি ছিঁড়িয়ে নিয়ে নেব দেবদাস যে ঘটি নে তুই মা মা বল চিৎকার করছিস তোর সেই মায়ের হেমঘট আমি অদূরে নিক্ষেপ করে দিই আমরা তা শঙ্খ শর্মা বড়ি সন্তান দেবদাসকে নিয়ে সমলম দোকান কারা কক্ষে আমি এখন আসছি শঙ্খ শর্মা এ ভাই এখনো বলছি ওই নামটি ভুলে যাই দাদা দাদা আমি বাইরে নাম কোনোদিনও ভুলতে পারবো না দাদা আবার ভাবতে ভাবতে যদি আবার জীবনটা শেষ হয়ে যায় তবু আমি বাইরে নাম কিছুতেই ভুলতে পারবো না ভুললে না তোকে কোথায় নিয়ে যাবো জানিস আমাকে কোথায় নিয়ে যাবো ওই অন্ধকার কারাগারে আমাকে অন্ধকার কারাগারে নিয়ে যাও না আমাকে তুমি ছেড়ে দাও আমি তোকে ছাড়বো দাদা
এসে গেছি দেবদাস। তুমি কোথায় এনে এসেছো দাদা? দেবদাস, এটা হলো অন্ধকার কারাগার দাদা। এই অন্ধকূপ কারাগারে আমায় তুমি রেখে চলে যাচ্ছ দাদা। হ্যাঁ যেত, কিন্তু দাদা আজ যাবার খুদাই যতর জ্বলে যায় আমার যে তৃষ্ণা এবং মেটে যায়। আমাকে তুমি কিছু খেতে দাও না দাদা। ওরে দেবদাস, বলতে পারিস দেবদাস আমি তোকে কেমন করে খেতে দেবো রে দেবদাস? মহারাজ আমাকে দিই দুঃখে না করে উটি দেই রে দেবদাস, এই উটি খেয়ে আমার পেট ভরে না রে দেবদাস। বেশ, তুই আমার যখন দাদা বলে ডেকেছিস ওই দুঃখে না উটি আমি তোকে দেবো রে দেবদাস। তুই ক্ষণে কেন অপেক্ষা কর দেবদাস, আমি তোর জন্য ওই উটি আনছি রে দেবদাস। আমার কেন এমন ভাগ্যের পরিহাস হয়ে গেল রে পাশানি? আজ তুই কি দেখতে পাচ্ছি না রে পাশানি? আজ দেখে না পাশানি, দেখে না আজ যে আমার জেল খারাপ হয়ে গেছে সম্বল, আজ যে আমার অন্ধকূপ কারাঘরে জীবন যাপন করতে হচ্ছে রে পাশানি। একটিবারে তুই কোথায় রে মা? একটিবারে দেখা দেওয়া, একটিবারে দেখা দেওয়া, দেখা দে মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না। সহকালা রাতে চাহ বুকে রাখা
আমি বন্দি কারাগারে মাও, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে মা, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। তুই জল খাবি বলেছিস না দাদা? বেশ দেবদাস, আমি তোর জন্য জল এনেছি রে দেবদাস। আমার তুমি জল খেতে দেবে ভাই দেবদাস? দাও না ভাই দাও না, আমার যে তৃষ্ণা এবং ফেটে যায় ভাই, আমার জল, আমি তোকে জল দেবো রে দেবদাস। জল খাবি তাই না দেবদাস? একটিবার জন্য যদি আমার হর পার্বতীর নাম দিয়ে মুখ উচ্চারণ করি, তাহলে আমার এই মৎসর আদিত্য আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো দেবদাস। শুধু বল সে বিষম্পর জন্য যদি আমার হর পার্বতীর নাম দিয়ে মুখ উচ্চারণ করি, তাহলে আমি তোকে কি করবো জানিস দেবদাস? তুই যে সুন্দর চোখ দুটো দিয়ে এই পৃথিবীর আলো বাতাসকে দেখতে পাচ্ছিস, যে সুন্দর চোখ দুটো দিয়ে তুই তোর মাকে আরাধনা করছিস, তোর সেই চোখ দুটো আমি কি করবো দেবদাস? তোর চোখ দুটো আমি উপরে আমি এমন কাজ করবে না ভাই, আমি আপনার দুটি মানুষ বাতাসকে দেখতে চাস, নই বেইমানি মাকে আরাধনা করতে চাস? আমি বাড়িটা ঘুরতে পারবো না মহারাজ, মহারাজ ধরুন মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ। এই মুহূর্তে এই সুন্দর চোখ দুটো পেরিয়ে আমি আমার রাজ্যের পোশাক পুত্রকে দিয়ে দেবো। এবার আমি তোকে কি করবো জানিস দেবদাস? আজ ঘোর অমাবস্যা রাতে আমি তোকে শিরোচ্ছেদ করবো। আপনি আমাকে শিরোচ্ছেদ করবেন না।